Hello viewers, welcome back to my channel. Cooking special recipe. Aajke ami apnader jonno khubi ekta shushasthokor ebong uncommon ekta recipe niye aschi. Eti hocche Meghalaya local recipe, khubi famous ar khubi priyo. আর এই রেসিপিটির নাম হচ্ছে সরুয়া তো দেখতে পাচ্ছেন আর এই রেসিপিটি খেয়ে কোনো রকমের স্বাস্থ্য ঝামেলা দেখা দিবে না কোনো গ্যাস্ট্রিক বা কোনো হেলথের প্রবলেম দেখা দিবে না তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে রেসিপিটি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লেগ পিস নিয়ে নিয়েছি এগুলো অলরেডি অনেক মানে সাফা করা পরিষ্কার পরিচ্ছন্ন করা ধোয়া ধুয়ে নেওয়া আর পরিষ্কার করানো তো আমরা যেহেতু তিনজন মানুষ তো আমি এগুলো দুই ভাগ করে নিয়েছি এক ভাগ ফ্রিজে রেখে দিব আর এক ভাগ হচ্ছে রান্না করব এখন তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে আদরক নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গোলমরিচের পাউডার সেফালি দুই তিন চার উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি রান্না করব তো এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আদা মরিচ পেঁয়াজগুলো হচ্ছে আমি দুই স্টেপে দিয়ে দিব এখন আমি প্রথম স্টেপে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিলাম প্রথমে আমি আদা দিয়ে দিছি তো এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আর বাকিগুলো হচ্ছে আমি পরে অ্যাড করব আর এখানে গোলমরিচের পাউডার অ্যাড করে দিলাম তো আমি লবণ অ্যাড করে দিলাম তো এখন টকবগে গরম পানি অ্যাড করে দিব যে দেখতে পাচ্ছেন তো গরম পানি অ্যাড করে দিলে হয় কি প্রেসার কুকারের মুখটা লাগানোর পরে চেক করতে সুবিধা হয় তো প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে অবশ্যই এয়ারটি একবার চেক করা দরকার কারণ হচ্ছে এয়ার ঠিকমতো বের হচ্ছে কি না অথবা কিছুক্ষণ চুলার উপরে রেখে জ্বালানো চুলার উপরে রেখে চেক করে নেবেন তাহলে আর কোনো ধরনের ব্লাস হওয়া বা কোনো কিছু সম্ভাবনা থাকবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি কারণ হচ্ছে পানি কম হয়ে গেছে তো যেগুলো আমি রেখে দিয়েছি মরিচ পেঁয়াজ আদা এগুলো আমি আবারও অ্যাড করে দিলাম তো এর মাঝখানে আমার প্রায় 20-22টার মতো সিজ বের হয়ে গেছে প্রেসার কুকারে তো অলরেডি হয়ে গেছে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এখন আবারও গোলমরিচের পাউডার অ্যাড করে দিচ্ছি এটি হচ্ছে লাস্ট স্টেপ অর্থাৎ সেকেন্ড স্টেপ তো এখন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এগুলো দেওয়ার পরে আমি প্রায় 3 মিনিটের মতো আবারও বয়েল করে নিয়েছি 3 থেকে 5 মিনিট বয়েল করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন রান্নাটি পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো এই রেসিপিটি যদি আপনারা যে কেউ একবার ট্রাই করে দেখেন বা খেয়ে দেখেন আশা করি অবশ্যই ভালো লাগবে এবং এই রেসিপিটি খেয়ে বা এই রান্নাটি খেয়ে কোনো গ্যাস্ট্রিকের বা কোনো স্বাস্থ্যকর প্রবলেম হবে না তো যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত আমি আবারও নেক্সট টাইমে মেঘালয়ার ফেমাস রেসিপি নিয়ে আসার জন্য চেষ্টা করবো